ওরা যাকাত দেয় কি ঘোড়ার ডিমের শিরাল ওই পচা কাপড় এনে দিছে, তারপরে গরিব মানুষের ধমক দেয়। আহা আল্লাহ আল্লাহ, এগুলি গোপনে গোপনে দিয়ে দেওয়ার প্রয়োজন। আপনার যাকাত যদি ফরজ হয় এলাকার আত্মীয় স্বজন থেকে শুরু করে লিস্ট করবেন, রাতের আধারে গোপনে গোপনে বাড়ি বাড়ি যে পৌঁছায় দিয়ে আসবেন। এই আমল খোলাফায়ে রাশিদিনের আমল, কারণ যার বাড়িতে যাকাত পৌঁছাইলেন এই লোকটার শরম লাগতে পারে। এমন মধ্যবিত্ত আছে যারা বলতে পারে না, মুখও ফাটে না কলিজাও ফাটে না, বলতেও পারে না, কি একটা মহা মুশকিল, কিন্তু বড় অসুবিধার মধ্যেও পড়ে গেছে। এমন ব্যক্তির খোঁজ আপনার কাছে আছে, আপনার ঘর থেকে তাদের জন্য বরাদ্দ করে দিবেন বাপ, গোপনে গোপনে দিবেন, আল্লাহ গোপনে গোপনে আপনাকে দিয়ে দিবে। যারা সেলফি মার্কা জাকাত দেয়, ভিডিও মার্কা ভাইরাল মার্কা জাকাত দেয়, আর ওই এই সমস্ত জাকাতের চার পয়সাও দাম নাই, এগুলি মানুষ দেখানো শয়তানি কাজ, কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মত, মাহে রমজান আসতেছি, আপনি এগুলি কাজ করবেন, আপনার ঘর থেকে মানুষকে খাবার খাওয়াবেন। আল্লাহর নবী সহি মুসলিমের মধ্যে হাদিস এসেছে, নবীজি বললেন কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিবে, ও আমার বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমার খাবার দাও নাই। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ বলেন কি, আপনি তো রব্বুল আলামিন, আপনি কি করে ক্ষুধার্ত হন? আল্লাহ বলবেন, ও বান্দা, দুনিয়ার ভিতরে তোমার একজন প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, তুমি যদি তার ঘরে খাবার পৌঁছাইতা তাহলে আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এরপরে নবীজি বললেন, সাবিরা রে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, বান্দারে আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। বান্দা বলবে, আল্লাহ বলেন কি, আপনি না রব্বুল আলামিন, কি করে আপনি অসুস্থ হন? আল্লাহ বলবেন, বান্দারে তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তুমি যদি সেবা করতে তাহলে আমি আল্লাহর সেবা করা হয়ে যাইতো। ও বান্দা, বান্দা আমি আল্লাহর সেবা করা হয়ে যাইতো। এই জন্য এই বিষয়গুলি আপনারা খেয়াল করবেন, এই সুন্নতগুলি আজকে আমরা ভুলে গেছি মাহে রমজানে। তাহলে চেষ্টা করবেন রোজা আদারকে ইফতার করানো, এটা তো চেষ্টা হবে। আত্মীয় স্বজন গ্রামবাসী প্রতিবেশীর মধ্যে যারা অভাবী, আল্লাহ খাবারের অভাব ঘরের মধ্যে আছে, অর্থনৈতিক অভাবের মধ্যে পড়ে গেছে, তাদের জন্য আপনি বরাদ্দ করে দিবেন, গোপনে ওপরে দিবেন না, গোপনে গোপনে বাড়ি পৌঁছায় দিয়ে আসবেন। আল্লাহ তৌফিক দিক, আওয়াজ তোলে জোরে বলেন আমিন।